ক্রিকেটার ও বলি সুন্দরীদের নিয়ে প্রেমের চর্চা প্রায়শই শোনা যায়। বিনোদন জগৎ ও ক্রিকেট দুনিয়ায় এই চর্চা নতুন কিছু নয়। এর আগেও এরকম সম্পর্কের কথা বহুবার সামনে এসেছে। তাদের মধ্যে কিছু খবর শুধু গুঞ্জন মাত্র। আবার এরকম অনেকেই আছেন যারা পরবর্তীতে তাদের সম্পর্ককে পরিণয়ে রূপান্তর করে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। সম্প্রতি এই তালিকায় এবার নতুন যে দুটি নাম উঠে আসছে তারা হলেন ক্রিকেটার শুভমন গিল ও বলি নায়িকা সারা আলী খান। দুই তারকাকে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারা আলী খান এবং শুভমন গিলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দুজনকে একই ফ্লাইটে নয়াদিল্লি যেতে এবং একই হোটেলে উঠতে দেখা যায়। ফ্লাইটের যে সিটে সারা বসেন তার পাশের সিটে বসে থাকা ব্যক্তি শুভমন গিল বলেই ধারণা করছেন নেটিজেনদের একাংশ। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে সারা খান একটি হোটেল থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় ভিডিওর ছোট একটি অংশে একজন পুরুষ ব্যক্তিকেও হোটেল থেকে বের হতে দেখা যায়। কয়েক সেকেন্ডের এই ক্লিপটিতে ওই ব্যক্তিকে পরিষ্কার দেখা না গেলেও ওটা যে তারকা ক্রিকেটার শুভমন গিলই ছিলেন বুঝতে কারুর অসুবিধে নেই। বেশ কিছুদিন আগেও অবশ্য দুজনকে দেখা গিয়েছিল মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে, এবার দিল্লির এক হোটেলে একসাথে, যা দেখে অনেকেই মনে করছেন হয়তো ঠাকুমা শর্মিলা ঠাকুরের মতো সারা খানও ক্রিকেটারকে মন দিয়ে বসলেন। ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর সারা এবং শুভমনের সম্পর্কের জল্পনা আরও গভীর হয়েছে ভক্তদের মনে। এর আগে কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জুড়েছে সারার, তবে কার্তিকের সাথে সারা সম্পর্ক এখন অতীত। অন্যদিকে 2019 আইপিএলের সময় থেকে সচিন কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমন গিলের প্রেমের চর্চা শুরু হয়েছিল। যদিও শুভমন এবং সারা তাদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। সারার সাথে বিচ্ছেদ হতেই নতুন করে আরেক সারার সাথে কি তবে সম্পর্কেই লিপ্ত হতে চলেছেন শুভমন, সময় আসলে জানা যাবে এর উত্তর।